মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি পয়েন্টস অফ অর্ডারে আজকের পত্রিকার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার দৃষ্টিতে আনতে চাই। লালমনিরহাটে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত। গত কয়েক সপ্তাহ আগে আমার জেলাতেও তিনজন নিহত হয়েছে। অব্যাহত সীমান্তে হত্যা। আমাদের বন্ধু রাষ্ট্রের সাথে আজকে আমাদের বিজিবি এবং বিএসএফ এর বৈঠক হচ্ছে, কিন্তু এই হত্যা আমরা বন্ধ করতে পারছি না। এটা খুবই উদ্বেগের বিষয় মাননীয় স্পিকার। আরো বড় উদ্বেগের যে আজকে সমস্ত পত্রিকার হেডলাইনে নিউজ এসছে মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রিমান্ডে চার ছাত্র, রাতভর নির্যাতন, পুলিশের হাতে সমর্পণ এবং প্রক্টোরিয়াল বডি শিক্ষকের মাধ্যমে। মাননীয় স্পিকার, কিছুদিন আগে বুয়েটে আবরার হত্যার পর 25 জন ছাত্র বহিষ্কার হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, বুয়েট থেকে। আমরা এই শিক্ষাঙ্গনে এই সন্ত্রাস বন্ধ করতে পারছি না, সরকারের সদিচ্ছার অভাব। বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষাঙ্গন, সেইখানে জ্ঞান চর্চার এবং মতামত প্রকাশের স্বাধীনতা যদি সরকার নিশ্চিত করতে না পারে, এখানে সংসদ আছে, সংসদে আইন পাস করে এগুলো বন্ধ করে দেওয়া দরকার, সংবিধান সংশোধন করা দরকার। মাননীয় স্পিকার, সংবিধানে যেসব অনুচ্ছেদগুলি মৌলিক অধিকারে রয়েছে সেগুলো আমার মনে হয় 1975 সালের বাকশাল সময় যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সে ধরনের আইন করা দরকার। আমরা দেশ একদলীয় শাসনের দিকে এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি সকাল 10টার সময় বাসা থেকে বেরোচ্ছি, আমার বাসার সামনে দেখি আপনার নৌকার মিছিল হচ্ছে। এই যে ঢাকসু আজকে সিটি কর্পোরেশনগুলো যে নির্বাচন হচ্ছে, আচরণবিধি আমরা মানছি না। সরকারি দল প্রার্থী দিয়েছে, কোনোভাবেই নির্বাচন কমিশনে এই আচরণবিধি মানাতে পারছে না মাননীয় স্পিকার। তো নির্বাচনের নামে প্রহসনের তো প্রয়োজন নাই মাননীয় স্পিকার। আজকে দেখেন প্রথম আলোর অত্যন্ত প্রথম পাতাতে নিউজ, বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে 1825টি মামলা, আর নামমাত্র মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে 53টি। এই যে একটা ভয়াবহ চিত্র, ভয়াবহ অবস্থা। আজকে আমাদের সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, এত আমরা কথা বলছি যে নির্বাচনে আস্থা ফিরানোর জায়গাটা আমরা কিভাবে তৈরি করব, নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জায়গাটা আমরা কিভাবে তৈরি করব। মাননীয় স্পিকার, জাতীয় সংসদে আমাদের সরকারি দলের মাননীয় সদস্যরা সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচনের কথা আমরা বলছি, নির্বাচনে অংশগ্রহণের কথা বলছি, কিন্তু আমরা আচরণবিধি তৈরি করছি, আইন তৈরি করছি, আমরাই ভঙ্গ করছি। এ ব্যাপারে আজকে ম্যাজিস্ট্রেট, পুলিশ, আইন প্রক্রিয়ার সংস্থা কেউ কোনো দায়িত্ব পালন করছে না মাননীয় স্পিকার। এভাবে তার একটা দেশে আইনের শাসন, সুশাসন এবং নাগরিকদের যে অধিকার, এগুলো নিশ্চিত করা সম্ভব হবে না মাননীয় স্পিকার। আজকে আরও একটি বড় বিষয়, গোয়েন্দা প্রতিবেদনের তথ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা মাদক কারবারির সাথে জড়িত। আমি মাননীয় স্পিকার আপনার কাছে জানতে চাই, আপনার মাধ্যমে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আজকে সরকার বলছে জিরো টলারেন্স, গোয়েন্দা তথ্যের যে প্রতিবেদন এখানে পত্রিকায় দৈনিক যুগান্তরের 17 জানুয়ারিতে প্রকাশিত হয়েছে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্ররা, সাবেক ছাত্রলীগের নেতারা এই অপকর্মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কি আইন প্রক্রিয়া সংস্থা কোনো ব্যবস্থা গ্রহণ করছে মাননীয় স্পিকার? আমরা কোথা থেকে প্রতিকার পাব? আজকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে জনবান্ধব পুলিশ চাই, আজকে উনি বলছেন যে আইনের শাসন সবার জন্য চাই, কিন্তু আজকে কি বাস্তবে এগুলো প্রতিফলিত হচ্ছে? তাই মাননীয় স্পিকার, আমি মনে করি যে আমাকে আপনি সুযোগ দিয়েছেন, এই প্রতিনিয়ত প্রতিদিন পত্রিকার পাতা খুললে কোনো ভালো সংবাদ আমরা দেখি না। মাননীয় অর্থমন্ত্রী কিছুক্ষণ আগেই আমাদের যে প্রতিবেদন দিলেন এই 6 মাসের, এই অর্থবছরের, অত্যন্ত ভালো একটা প্রতিবেদন আমাদের শুনিয়েছেন, কিন্তু পত্রিকার পাতা খুললে আমরা প্রতিদিন দেখি, গতকালকে উনি রিপোর্ট দিয়েছেন 8,000 আপনার 224 জন ঋণ খেলাপি, 2 লক্ষ প্রায় 2.5 লক্ষ কোটি টাকা তারা ব্যাংক থেকে লোপাট করে নিয়ে গেছে। আজকে পত্রিকার যুগান্তরে নিউজ এসছে যে ব্যাংকের টাকা আজকে সব নিয়ে চলে যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ আমরা করছি না। এই সংবাদগুলো মাননীয় স্পিকার দেশের জন্য মোটেও ভালো নয়। আমি মনে করি মাননীয় স্পিকার এই ব্যাপারগুলোর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন, পত্রিকার সংবাদগুলো আপনারা দেখেন এবং এটার ব্যাপারে যথাযথ উদ্যোগ নেন, ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে জনগণ কিছুটা স্বস্তি পায়। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচী অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুর রহমান চাঁদপুর চারকে আহ্বান জানাচ্ছি। আপনার সময় 12 মিনিট। بسم
বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির বর্ষ শুরুর ভাষণের উপরে আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মহামান্য রাষ্ট্রপতি ভাষণে, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং তিনি ভাষণটি শেষ করেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে। আমি মহামান্য রাষ্ট্রপতির এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনায় যাবার আগে আমি সর্বপ্রথমে শ্রদ্ধা জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন, আমাদেরকে একটি জাতি দিয়েছেন, আমাদেরকে জাতীয় পতাকা দিয়েছেন, জাতীয় সঙ্গীত দিয়েছেন, আমার নিজস্ব একটি শিক্ষা সংস্কৃতি আমাকে দিয়েছেন, সেই জন্যে আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে 1975 সালে তাঁর সঙ্গে বেগম ফজিলতুন্নেসা মুজিব এবং আমাদের শেখ কামাল জামাল দুই মুক্তিযোদ্ধা এবং ছোট্ট শিশু শেখ রাসেল সহ যারা ওই রাত্রে শাহাদাত বরণ করেছেন, আমি সবার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি একই সঙ্গে শেখ ফজলক মনি, আমি এই প্রসঙ্গে একটি ছোট্ট ঘটনার কথা বলতে চাই। সেই সময় সম্ভবত দিনটি ছিল 14ই আগস্ট, বাকশাল অফিসে, সেগুন বাগিচা বাকশাল অফিসে একটি সেমিনার হচ্ছিল। সেই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডক্টর মুজাফর আহমদ চৌধুরী, দিদান ভাইস চ্যান্সেলর অফ ঢাকা ইউনিভার্সিটি, আর প্রধান বক্তা ছিলেন শেখ ফজলক মনি। তারা দুজনেই সেখানে আলোচনা করেছেন বাকশালের গভর্নর এবং বাকশাল সেক্রেটারিদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। যখন সেখান থেকে বেরিয়েছি, আমি ইত্তেফাকের রিপোর্টার হিসেবে আমার উপর দায়িত্ব ছিল এই নিউজটি কভার করা। আমি বেরোবার পরে মনি ভাই তাঁর ড্রাইভারকে বললেন যে তুমি প্রেস ক্লাবে চলে আসো। আমরা তিনজন সাংবাদিক ছিলাম, আমাদেরকে গাড়িতে নিয়ে প্রেস ক্লাবে আসলেন, এসে তিনি এক কাপ চা খেয়ে তারপর চলে গেলেন। মাননীয় স্পিকার, সেই নিউজটি আর ছাপা হয়নি। আমি তার আগের রাত্রে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পরদিন বঙ্গবন্ধু আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সাজ সবাই কাজ করছে, ছাত্রলীগ থেকে শুরু করে সবাই কাজ করছে। আমার উপরে দায়িত্ব ছিল এর উপরে রিপোর্ট করা। আমি বারে বারে রিপোর্ট করেছি এবং সর্বশেষ 11:30টার দিকে আমার মনে আছে শেখ কামাল, তিনি অনেক কাজ করার পর কোথায় চলে গেলেন, আবার 12:30-12টার দিকে ফিরে এলেন তার নবপরিণীতা স্ত্রীকে নিয়ে, আবার ক্যাম্পাসে এলেন। মাননীয় স্পিকার, আমি এই পুরো ঘটনাটি আমি একটি আবেগঘন একটি রিপোর্ট করেছিলাম, সেই রিপোর্টটিও ছাপা হয়নি। মাননীয় স্পিকার, আমি আজকে সেই দুর্ভাগ্য, সেই আমাদের যে লোকগুলো এদের, এই মানুষগুলোকে হত্যা করলো এত নির্মমভাবে, তাকে, তাদেরকে যারা পুরস্কৃত করলেন, যাদেরকে তারা সমর্থন করলেন, যাদেরকে তারা পার্লামেন্টে বসালেন, তারা এখানে যদি নীতি নৈতিকতার কথা বলে, ধর্মের কথা বলে, এটা কি মোনাফিকি নয়? এটা ডেফিনেটলি মোনাফিকি। আমি জানি না মোনাফিক সম্পর্কে কি বলা হয়। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে মাননীয় রাষ্ট্রপতি যে ভাষণটি দিয়েছেন, তাতে করে তিনি বিগত দিনের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের যে সাফল্যগুলো আছে, যে যেসব অতুলনীয় এবং অভাবনীয় সাফল্য আছে, তারই একটি চিত্র তিনি তুলে ধরেছেন। আমি আশা করব বিরোধী দলের বিশেষ করে বিএনপি, তারা তো এখন কেউই বোধহয় নেই, তারা অন্তত পক্ষে
মাননীয় প্রধান রাষ্ট্রপতির ভাষণের এই দিকগুলো আলোচনা করবেন। আমি শুধু একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, আজকে আমাদের আমরা যখন নয় বছর দশ বছর আগে মাত্র $520 ছিল পার ক্যাপিটা ইনকাম, আজকে সেটা $1909। আজকে আমার জিডিপি 8.15%, আজকে কিন্তু তার তুলনায় আমার যে মূল্যস্ফীতি সেটি হচ্ছে 5.5%। মাননীয় স্পিকার, আমি জানি না অর্থনীতির অর্থনীতি বিজ্ঞানে কি বলে, তবে সাধারণ লেম্যান হিসাবে আমি যদ্দূর জানি তা হচ্ছে মূল্য যখন প্রবৃদ্ধি বাড়ে সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতিও বাড়ে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন সরকার এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রীর ক্যারিজমা হচ্ছে আমাদের এখানে প্রবৃদ্ধি বাড়ছে কিন্তু মূল্যস্ফীতি বাড়ছে না। মাননীয় স্পিকার, সাম্প্রতিককালে হয়তো চার পাঁচ দিনের জন্যে একটি পণ্যের দাম বেড়েছিল, সেটি শুধু আমাদের এখানে নয়, এ ভারতেও একইভাবে পণ্যের দাম, এখনও সেই পেঁয়াজের দাম ভারতেও অনেক বেশি। আজকে আমাদের এখানে আমরা কি মানে এই মুহূর্তে আমরা একটি অত্যন্ত সুন্দর একটি সময় অতিবাহিত করছি, সে সময়টি হচ্ছে যে আমরা মুজিব বর্ষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে গত 10ই জানুয়ারি। মাননীয় স্পিকার, 1972 সালের 10ই জানুয়ারি আমি ঢাকায় ছিলাম না, মুক্তিযুদ্ধ ফেরত আমরা যেটা আমাদের কাজগুলো আমরা শহরে প্রশাসন দাঁড় করিয়ে কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু টেলিভিশনে আরে রেডিওতে শুনেছি শুধু। কিন্তু এবারে 10ই জানুয়ারি আমি প্রত্যক্ষ করলাম যে এইভাবে বর্তমান সরকার, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজের জয় এবং সরকার আজকে যেই টেকনোলজি আমাদেরকে দিয়েছেন ইনফরমেশন টেকনোলজি, তার বদৌলতে যে একটি রেপ্লিকার মাধ্যমে যেভাবে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি ঢাকার মাটিতে নামলেন, আমার মনে আছে রেডিওতে শুনেছিলাম দেবদুলাল বন্দ্যোপাধ্যায় ভারতের প্রখ্যাত সাংবাদিক তার ধারা বিবরণী, এবং এদেশের বাংলা সঙ্গীতের অন্যতম কিংবদন্তী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান, বঙ্গবন্ধু ফিরে এলেন তার স্বাধীন স্বপ্নের সোনার বাংলায়, সেই গানগুলো বাজতেছিল। এই এই এবারও দেখলাম সেই রেপ্লিকা সহ সেই একইভাবে বঙ্গবন্ধু সামনে আসছেন, গানগুলো বাজতেছে, ধারা বিবরণী হচ্ছে ইত্যাদি। আমি সেদিন আমার কাছে মনে হলো যে আমি সেই 1972 সালের 10ই জানুয়ারিতে ফিরে গিয়েছি। মাননীয় স্পিকার, আজকে এই মুজিব বর্ষ আমরা পদার্পণ করেছি, আগামী 17ই মার্চ থেকে মুজিব বর্ষ শুরু হবে। সেই মুজিব বর্ষটা কেন, এই মুজিব বর্ষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার যেইভাবে কর্মসূচি প্রণয়ন করেছেন তাতে করে আমরা বাঙালিরা আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা এবং সর্বোপরি আমার স্বাধীন বাংলাদেশকে আমরা নতুনভাবে আবিষ্কার করতে পারব। মাননীয় স্পিকার, আমি এই জন্য আমি বলি যে আমাদের বিরোধী দল বিশেষ করে বিএনপি এই ভদ্রলোকরা কোনো ফ্রাইড নিতে পারেন না, এই ভদ্রলোকরা কিন্তু কোনো ফ্রাইড নিতে পারেন না, কারণ তারা দেখুন না মুজিব বর্ষে তারা কিন্তু পার্টিসিপেট করতে পারছেন না। উনি মাননীয় সংসদ সদস্য একটু আগে বক্তৃতা দিয়ে চলে গেলেন, তিনিও অনেকগুলো কথা বলেন, কথায় কথায় তিনি কোরআন শরীফের আয়াত কোট করেন, তিনি স্বাধীনতার ঘোষক জিয়া, কিন্তু তিনি বলেছেন সত্যকে মিথ্যা বলো না, সত্য গোপন করো না, এই পার্লামেন্টের কোনো একটি জায়গায় নাকি লেখা আছে, তিনি বলেছেন। তাহলে তিনি এটি তো জিয়াউর রহমান তো স্বাধীনতার ঘোষক ছিলেন না, জিয়াউর রহমান একটি ঘোষণা পাঠক ছিলেন, তিনি পাঠক হিসাবে হতে পারেন, কিন্তু তিনি কি করে বলেন যে তিনি ঘোষক, তাহলে তিনি তো মিথ্যা বললেন।
কোরআন শরীফে কি আছে? সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতে আছে লানাতাল্লাহ আলাল কাযিবিন, অর্থাৎ হচ্ছে মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত পড়বে, মানে অভিশাপ পড়বে। মাননীয় স্পিকার, উনি তো কোরআনের আয়াত, আমি সেটাই ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই। মাননীয় স্পিকার, আমি এই আজকে জিয়াউর রহমানকে তারা অনেকভাবে অনেক রকম কথা বলে, আমি এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন এই এই সংসদে আমি জানি, আমারও একটু সুযোগ হয়েছিল তাতে অংশ নেয়ার। আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই, জিয়াউর রহমান কোন জায়গায় যুদ্ধ করেছিল, কোথায় যুদ্ধ করেছিলেন, একটি যুদ্ধের কাহিনী যদি তারা বলতে পারে আমি আমি সেই আহ্বানটা তাদের কাছে জানাবো। আমার জানা মতে জিয়াউর রহমান কোনো যুদ্ধ করেননি, শুধু কনস্পিরেসি করেছেন খন্দকার মোশতাকের নেতৃত্বে, এবং শেষের দিকে আমাদের মুজিবনগর গভর্নমেন্ট এই কনস্পিরেসি ধরা পড়ার পরে মোশতাককে মন্ত্রিত্ব থেকে বাদ দিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী থেকে, আর জিয়াউর রহমানকে ইনঅ্যাক্টিভ করে রেখেছিলেন। আমার জানা মতে এটি হচ্ছে বাংলাদেশের সত্যিকার ইতিহাস। তো আমি এখন আমি আমার এলাকার দু একটি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমি ফরিদগঞ্জ চাঁদপুর চার ফরিদগঞ্জ এলাকা থেকে এসেছি, সেখানে 40 বছর পরে এই নৌকার প্রতীক নিয়ে আমি এসেছি, যেহেতু আমাদের ওখানে আমাদের দলীয় সরকার ছিল না, যে কারণে ওই আমাদের এলাকাটা দেশের অন্যান্য অঞ্চল যেভাবে এগিয়ে গেছে, যেভাবে উন্নয়ন হয়েছে, আমাদের ফরিদগঞ্জ সেভাবে হয়নি। মাননীয় স্পিকার, এই মুহূর্তে ফরিদগঞ্জে মাননীয় সদস্য আপনার তো সময় শেষ, এক মিনিট বলেন, এক মিনিটে অনেক কথা বলা যায়। আমি শুধু এইটুকু বলতে চাই, সেটি হচ্ছে যে আমার ফরিদগঞ্জ এলাকায় এই মুহূর্তে 1000 কিলোমিটারের উপরে কাঁচা রাস্তা রয়েছে। আমি এগুলো কাজ শুরু করেছি, কাজ আমি ডিউ লেটার দিয়েছি, তো সেগুলো আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যাতে এই কাজগুলো করে দেয়। মাননীয় স্পিকার, আমাদের ফরিদগঞ্জে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং নাই। আমি এটা দাবি জানাবো যাতে করে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমি মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করব যাতে বিল্ডিং করে দেওয়া হয়। আরেকটি কথা মাননীয় স্পিকার, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি উত্থাপন করতে চাই। আজকে কিছু মানুষ এইখানে দেলোয়ার হোসেন সাইদি নামে এক ভদ্রলোক, তিনি রাজাকার ছিলেন, তার প্রকাশ্য আদালতে তার বিচার হয়েছে, বিচারে তার শাস্তি হয়েছে। এখন কিছু লোক আপনি আপনি দয়া করে আর এক মিনিটে শেষ করুন, আমাদের টাইম কনস্ট্রেন্টস আছে, তাহলে আপনাকে অনেক সময় দিতাম। মাননীয় স্পিকার, আমি শেষ করে দিচ্ছি, আর এক মিনিটেই শেষ করে দেব। সেই ভদ্রলোক, একজনের নাম বোধহয় মিজান, আরেকজনের নাম কি মনোয়ার নাকি, তারা নাকি ঘরে ঘরে দেলোয়ার হোসেন সাইদি নাকি বেরিয়ে আসবে। এবং শুধু তাই নয়, মাননীয় স্পিকার কি বলছে জানেন? একজন বলছেন এখন আর তীর ধনুকের যুগ নয়, এখন AK-47 এর যুগ, এটি একটি প্রচ্ছন্ন নয়, প্রকাশ্য হুমকি। মাননীয় স্পিকার, এই ধরনের জামাত শিবির রাজাকার তারা এত তৎপর হয়ে গেছে যে তাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিউভুক্ত হয়ে যায়, বিল্ডিং হয়ে যায়, আমাদের গুলিতে হয় না, আমাদের মুক্তিযোদ্ধাদের নামে যত প্রতিষ্ঠান। আমার বন্ধু শহীদ জাবেদের নামে হাই স্কুল আছে, সেই হাই স্কুলে একটি বিল্ডিং হয়নি। মাননীয় স্পিকার, আমি এইসব ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি এখানে শেষ করতে চাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গ।